নমস্কাৰ, মই প্ৰবীৰ সৰকাৰ। আজকে মই লকডাউনত ভাৰতবৰ্ষৰ যি কৰোণা ভাইৰাছৰ মহামাৰী চলছে, সেই মহামাৰীৰ দিনত আমাৰ ঘৰত বসিয়া চৈত্ৰ সংক্ৰান্তিৰ দিনত বিশ্বকৰ্মা উৎসৱ পালন কৰি লাগছি। আমাৰ পশ্চিম আসামৰ ধুবুৰী জিলাত আমাৰ বিশ্বকৰ্মা বুলি কৈ, বঙাইগাঁৱত কোকৰাঝাৰত বিশুৱা বুলি কয়, পশ্চিমবংগৰ কোচবিহাৰ জিলাত বিশ্বকৰ্মা বুলি কয়, জলপাইগুড়ি শিলিগুড়িত শিৰুৱা বুলি কয়, আৰু আসামৰ বিশেষ কৰি আমাৰ সাথে লাগি থকা বিটিএটি বড়ো ভাই বৈগুলাও কয় বৈশাগু উৎসৱ। আর সারা আসামত আমরা আজকের দিনটাত কই রঙালী বিহু। গতি এই বেশমা বিশুয়া রঙালী বিহুর বৈশাখু সিরুয়ার মই সগাকে শুভেচ্ছা জ্ঞাপন করলুম। নতুন বছরের যাতে আগমনত সগায় উৎফুল্লিত হয়ে উঠে মনের আনন্দত, করোনা যাতে আমার দেশ থেকে ভাগিয়ে যায়। আর আজকের এই বেশমার দিনত আমরা বিভিন্ন ধরনের সাত ধরনের শাক সবজি এগুলো আমরা খামো। নিমের পাতা ভাটির কুশি, বেতের আগাল দিয়ে আমরা বাড়ির চারুপাখে জল ছিটামো, যাতে আমার করোনা ভাইরাস পোকা মাকড় মশা মাছি এগুলা আমার বাড়ির থাকিয়া ভাগিয়া যায়। তার জন্যে আমার এই সাত বেশমা। এই সাত বেশমা নামটা হচ্ছে আমার, বিশেষ করে ধুবুরী জেলার সাত বেশমা কই আমরা। বগরী বাড়ি, আমার কাঠল বাড়ি যেটা কই, মহামায়া মন্দিরত বিশাল মেলা হয়, সেই সাত বেশমা, সাত বেশমার মেলা আমার আলোকঝারিত হয়, এই সাত বেশমা বলি আমরা কই। গতি জায়গা বিশেষে এই বেশমার নাম বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের হয়, গতি উদ্দেশ্য একটাই, একে উদ্দেশ্য। গতি মই আজকের সগাকে ভারতবাসী আসামবাসী মই অনুরোধ জানান, তোমরাগুলো যাতে ঘরের ভিতরাতে থাকি, এই করোনা ভাইরাসক আমরা যাতে প্রতিহত করি পাই। আজকের এই বেশমার দিনত আমরা সগায় ঐক্যবদ্ধ হ্যা এই প্রাকৃতিক যেগুলা ঔষধ গাছগাছালি শাক সবজি আমরা খাই, করোনা ভাইরাসক আমরা বিদায় দেই। এই জানে আমি সগাকে আটুষ জানান যে এই বেশমা উৎসব তোমরা বাড়িতে উৎসব পালন করো, বাইরাত না যেয়া নিজকে সুরক্ষিত রাখো, দেশক বাঁচান নিজ বাঁচো। এইটাই মোর আঠুর জ্বালালম সগারের কাছে। নমস্কার।